তো আমার এখানে মজার একটি সমীকরণ দেওয়া আছে এখানে বলা আছে ভিয়ের ঘাত ঋণাত্মক ছয় বাই পাঁচ গুণ ভিয়ের বর্গমূল পাঁচ সমান ভিয়ের ঘাত কে যেখানে ভি শূন্য থেকে বৃহত্তম বা সমান এবং আমি এখানে এর মান বের করার চেষ্টা করব তাহলে এর সমান কি হবে তো ভিডিওটি থামিয়ে দেখো কে এর মান নির্ণয় করতে পারো কিনা এবং আমি তোমাকে একটা সংকেত দেব তোমাকে এটা করার সুবিধার জন্য সূচকের মান সুবিধাজনকভাবে সাজিয়ে নিতে হবে ঠিক আছে চলো আমরা কাজটি একসাথে শুরু করি আমি যেভাবে সূচকগুলো লিখবো সেভাবে একটু সাজিয়ে নেওয়া তো আমি এখানে লিখছি ভিয়ের এর ঋণাত্মক ছয় বাই পাঁচের ঘাত এবং এখানে এটিকে লিখছি ভিয়ের পঞ্চম বর্গমূল হিসাবে কিন্তু আমরা জানি ভিয়ের পঞ্চম বর্গমূলকে ভিয়ের এক বাই পাঁচ এভাবেও লিখা যায় তাহলে আমি একই ভিত্তির দুইটি ভিন্ন খাতকে গুণ করতে পারব এবং এখানে সূচকের নিয়মগুলো ব্যবহার করতে পারব তাহলে এর সমান হবে ভিয়ের ঘাত ঋণাত্মক ছয় বাই পাঁচ গুণ ভিয়ের পঞ্চম বর্গমূলের পরিবর্তে আমি লিখতে পারি ভিয়ের ঘাত এক বাই পাঁচ এর সমান হবে ভি এর কে এখন আমি যদি ভিয়ের ঘাতের সাথে ভিয়ের অন্য একটি ঘাত গুণ করি আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী আমি এটি এখানে করব যদি এইখানে আমার কাছে এক্সের ঘাত এ গুণ এক্সের ঘাত বি থাকে এর সমান হবে এক্সের ঘাত এযোগ বি তো এখানে আমার ভিত্তি একই সেটি হলো ভি তাহলে এখানে হবে এর ঘাত এবং এখানে সূচকগুলো যোগ করলেই চলবে ভিয়ের ঘাত ঋণাত্মক ছয় বাই পাঁচ যোগ এক বাই পাঁচ অথবা ভিয়ের ঘাত ঋণাত্মক ছয় বাই পাঁচ যোগ এক বাই পাঁচ এর সমান হবে ভি এর ঘাত কে আমার মনে হয় তুমি হয়তো দেখতে পাচ্ছ আমরা কোন দিকে যাচ্ছি তাহলে এর সমান হবে ঋণাত্মক ছয় বাই পাঁচ যোগ এক বাই পাঁচের সমান হবে ঋণাত্মক পাঁচ বাই পাঁচ অথবা ঋণাত্মক এক তাহলে এই সব মিলে ঋণাত্মক একের সমান হবে ভিয়ের ঘাত কে সুতরাং কে অবশ্যই ঋণাত্মক একের সমান হবে অর্থাৎ কে সমান ঋণাত্মক এক